পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সুফিজম বিরি চ্যানেলে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছিল যে শরীয়ত এবং মারফতের মধ্যে পার্থক্য কি শরীয়ত এবং মারফতের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কিনা থাকলেও বিষয়টি কতটুকু পার্থক্য আমরা সাধারণত শরীয়ত এবং মারফতের পার্থক্য সম্পর্কে যে কথাগুলো শুনে থাকি বিভিন্ন পালাগান বা বিভিন্ন জায়গায় শরীয়ত এবং মারফতের বাহাস এসব নানা ধরনের কথা শুনে থাকি আদৌ কি শরীয়ত এবং মারফতের মধ্যে কোনো পার্থক্য রয়েছে বা শরীয়ত এবং মারফত কি সাংঘর্ষিক আজকে সেই বিষয়ে আলোচনা করব শরীয়ত কি শরীয়ত শব্দটির অর্থ হচ্ছে বিধান আইন নীতিমালা আর মারিফত শব্দের অর্থ হচ্ছে জানা চেনা তাহলে দেখা যায় শাব্দিক দিক থেকে দুইটি দুই বিষয় তার মানে একটি পার্থক্য খুঁজে পেলাম এখন কথা হচ্ছে এই দুইটার ভেতরগত পার্থক্যটা কি এখন দেখুন যদি শরীয়ত হয় আইন মারফত হচ্ছে জানা তার মানে যেটা আইন সেটা শরীয়ত এবং সে আইনগুলো জানা হচ্ছে মারফত বিষয়টা কিন্তু সেরকমই হয় শরীয়ত মূলত কি শরীয়ত বলতে আমরা মূলত বুঝি ইসলামী জীবন ব্যবস্থায় যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ইসলামী জীবন জীবনযাপনের জন্য ইসলাম যে নিয়ম বিধিবিধান করে দিয়েছে নির্দিষ্টভাবে সেটা কি আমরা শরীয়ত বলে জানি এক কথায় ইসলামী আইন ইসলামী আইনি হচ্ছে শরিয়া আর মারিফত কি মারেফত হচ্ছে আল্লাহর নিগুর রহস্য সম্পর্কে জানা নিগুর তত্ত্ব সম্পর্কে জানা রাসুল সাল আলাইফাসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের ভেতর এবং বাহির রয়েছে এখন মারেফত হচ্ছে প্রত্যেক জিনিসের সেই ভেতরের বিষয়টি উদাহরণস্বরূপ বলা যায় সালাতের কথা শরীয়তের দৃষ্টিতে আমরা কিভাবে সালাত আদায় করব। সেই বিষয়টি আমরা মোটামুটি সবাই জানি নামাজ শুরু করার আগে আমাদের কি কী করণীয় কী কী ফরজ নামাজের ভিতরে কী কী কাজ ফরজ বা ওয়াজিব এই যে বিভিন্ন বিধিবিধান রয়েছে যে অনুযায়ী আমাদের সালাত আদায় করতে হয় ইসলামী শরীয়ত অনুযায়ী যে নিয়ম অনুযায়ী মূলত আমাদের সালাত আদায় করতে হয় এই যে বিষয়টা রয়েছে সুন্নদ ফরস মুস্তাহাব কখন কি করতে হবে কোনটা আগে কোনটা পরে কতবার কি বলতে হবে কোন সোড়ার পরে কোন সোরা মিলাতে হবে বা কোন দোয়ার পরে কোন দোয়া পাঠ করতে হবে কখন বসতে হবে কোনটা কত রাখাত এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়টাই হচ্ছে মূলত সরিয়া এটা হচ্ছে বাহ্যিক ব্যাপার অর্থাৎ প্রত্যেক জিনিসের যে বাহির থাকে এই যে বাহিরের যে বিষয়টা ধর্মের এটাই হচ্ছে শরীয়ত আইন প্রতিটি ধর্মেরই একটি শরীয়ত আছে ভাষাগতভাবে আমরা এটাকে শরীয়ত বলি আর্মিতে যদি হিন্দু ধর্মের কথা বলি বা অন্য ধর্মের কথা বলি তাদেরও একটি আইন কানুন আছে তারাও বাহ্যিকভাবে পূজা আনুষ্ঠানিকতা ধর্মের যে ব্যাপারগুলো আছে বিভিন্ন বিষয় আছে সন্ধ্যা পূজা বা অন্য যে বিষয়গুলো তাদের আরও অনেক কিছু আছে যা তারা পালন করে ধর্মের বাহ্যিক যে ব্যাপারগুলো আছে এটা তাদের শরীয়ত বা তাদের আইন ধর্মীয় আইন কিন্তু তার ভেতর একটা অভ্যন্তরীণ ব্যাপার থাকে নামাজের মধ্যে যে শরীয়তগুলো আছে তা আমরা সবাই জানি কিন্তু ভেতরে যে বিষয়গুলো আছে তা আমরা জানি না একনিষ্ঠভাবে এবং পূর্ণ মনোযোগের সাথে নামাজ আদায় করার যে বিষয়টা বলা হয়ে থাকে তা কিন্তু আমরা বুঝি না আমরা সবাই কি ভাবি নামাজে মনোযোগ বলতে আগে সানা পাঠ করলাম কিনা তারপরে একটি সূরার সাথে অন্য সুরা মিলালাম কি না আগে রুকু দিলাম না আগে সেজদা দিলাম এই যে বিষয়গুলো আছে তাসাহুদের পর দূর পড়লাম কিনা আখিরি বৈঠক মাঝখানে একটা বৈঠক এই যে বিভিন্ন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো করলাম কিনা আমাদের মধ্যে কোনো ভুল হলো কিনা শেষ দেয় এটাই কি আমরা মূলত মনোযোগ ভাবি কিন্তু আসলে কি নামাজে মনোযোগ বলতে এই বিষয়টা বোঝানো হয়েছে একবার ভাবুন আমাদের যে আলেম সম্প্রদায় আছে তারা শুধু নামাজে মনোযোগের ব্যাপারে এই কথাগুলোই বলে থাকে যে তুমি সঠিকভাবে উজু করলে কি নামাজে দাঁড়ানোর শুরু থেকে শেষ পর্যন্ত যে বিধিবিধানগুলো আছে এগুলো সঠিকভাবে পালন করলে কিনা এইটার প্রতি মনোযোগ দেওয়ার কথা বলে এখন আমার কথা হচ্ছে আমরা যদি এইদিকেই মনোযোগ দিই তাহলে আল্লাহর দিকে কখন মনোযোগ দিব তিনবার বলতে হবে বেজুর অর্থাৎ বেজুর বলতে হবে রুকুর পর সেজদা দিতে হবে তারপরে আবার দুইবার সেজদা দিতে হবে সুরা ফাতেহার পর অন্য একটি সুরা মেলাতে হবে রুকুর পর সেজদা দিতে হবে মাঝখানে একটি বৈঠক দিতে হবে চার ডাকাতে বা তিন ডাকাতে এবং শেষে আখিরি বৈঠক কোনো কিছু ভুল কোনো ওয়াজিব ছুটে গেলে আমাদের আবার তা পড়ে পরে সেজদা দিতে হবে এই যে বিষয়গুলো আছে এই দিকে যদি আমরা মনোযোগ দিই তাহলে আর সত্যি কথা বলতে আমরা আল্লাহর প্রতি মনোনিবেশ কীভাবে করবো বা নামাজের বা সালাতে যে মনোনিবেশের যে মূল ব্যাপারটি আছে সেটা আসলে কিভাবে হয় এটাই কি তাহলে আমাদের মনোযোগের ব্যাপার না এটা মনোযোগের ব্যাপার নয় আল্লাহর আসল কি বলেছেন বলেছেন যে তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন তোমরা আল্লাহকে দেখছো যদি তা না হয় তাহলে এমনভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখছেন এই হাদিসে প্রথমে বলা হয়েছে আল্লাহকে দেখার কথা তারপর বলা হয়েছে যেন আল্লাহ আমাকে দেখছেন এখান থেকে স্পষ্টই বোঝা যায় যদি আল্লাহকে দেখাই না যাইতো তাহলে কিন্তু আল্লাহর আসলে এই কথাটি উল্লেখই করতেন না সে সরাসরি বলতেন যে তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখছেন এখন আল্লাহ যে আমাদের দেখছেন এটা আমরা সবাই বুঝি এর জন্য এত দলিল প্রমাণ আদির কিছু নাই কিন্তু তিনি কি বললেন যে তোমরা যেন আল্লাহকে দেখছো যদি আল্লাহকে দেখা না যায় তাহলে তিনি এটা বলতেন না এই কথার দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল বলতে চাচ্ছেন কেউ কেউ নামাজে আল্লাহকেই দেখে যারা দেখতে পারি না আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে যারা আল্লাহর অত প্রিয় বান্দা নই যারা আল্লাহকে দেখার ক্ষমতা অর্জন করিনি তারা কি ভাবব কমপক্ষে একটা সান্তনা তো থাকবে যে আল্লাহ আমাকে দেখছেন এই ভেবে আমি নামাজে একটা মনোযোগ দিতে পারবো তাও যেন মনোযোগটা আল্লাহর দিকেই থাকে কিন্তু মূল বিষয়টা কি ছিল আমরা যেন আল্লাহকে দেখি যখন আমরা আল্লাহকে দেখব আল্লাহর প্রতি নজর রাখবো তখন মনোযোগটা আল্লাহর প্রতি থাকবে দুনিয়ার প্রতি থাকবে না কিন্তু যেহেতু আমরা সাধারণ মানুষ আল্লাহকে দেখতে পাচ্ছি না সেহেতু আমরা যদি ভাবি আল্লাহ আমাদের দেখছেন তাও আমাদের আল্লাহর প্রতি একটা আকর্ষণ বা আল্লাহর প্রতি আমাদের মনোনিবেশটা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন আমি তার জন্য নামাজ পড়ছি এখান থেকে বোঝা যায় যে নামাজে মনোনিবেশ করা বলতে মূলত আল্লাহর প্রতি মনোনিবেশ করার কথা বলা হয়েছে মনোযোগটা মূলত আল্লাহর দিকে থাকবে যদি শুধুমাত্র রাকাত রুকু সেজ দেয় এইসব বিষয়ে গণনা করতে করতে আমাদের সময় চলে যায় মনোনিবেশ এখানেই থাকে তাহলে আমরা আল্লাহর দিকে কোন সময় মনোনিবেশ করব। তবে কি আমরা এসব দিকে মনোনিবেশ করব না হ্যাঁ মনোনিবেশ করব। এটা হচ্ছে শরীয়ত আমাকে এটা পালন করতে হবে এটা বিধান কিন্তু মারফত কোনটি ওই যে আল্লাহকে দেখার কথাটা যে বলা হলো আল্লাহ আমাকে দেখছে বা আমি আল্লাহকে দেখছি এটা যে অন্তরে ধারণ করা এবং বিশ্বাস করা এবং এটা অনুধাবন করা যারা দেখতে পারছে তারা তারা তো পারছেই তাদের ব্যাপার তো বলাই হয়েছে যে তোমরা যেন আল্লাহকে দেখছো এমনভাবে নামাজ পড়ো তো যারা দেখতে পারছি না তাদেরকে আল্লাহ দেখছে এই যে আল্লাহর প্রতি মনোনিবেশ করাটা ধ্যান সংযোগ এইটাই হচ্ছে মূলত মারফত যে ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন নামাজ হচ্ছে মমিনের মেরাজ অর্থাৎ নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম দেখা করার একটা মাধ্যম এই বিষয়টাই হচ্ছে মারেফত আর যে বাহ্যিক যে আনুষ্ঠানিকতা আছে কোনটার পরে কোনটা কি করতে হবে ফরজ সুন্নত এই যে বিধানগুলো আছে এটা হচ্ছে শরীয়ত তার মানে বোঝা গেল শরীয়ত এবং মারফত সম্পৃক্ত শরীয়ত হচ্ছে বাইরের বিষয়টি আর মারফত হচ্ছে সেটার অন্তর্নিহিত গভীর বিষয়টি কোনোটাকেই আমরা বাদ দিতে পারছি না আইন মেনে গভীরে যাচ্ছি তারপরে বলতে হয় সিয়াম বা রোজার বিষয়টি ইসলামী শরীয়তে রোজার যে বিষয়টি আছে যে আইনে যে কথাগুলো আছে সেটা হচ্ছে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার না করা এটা কি মূলত আমরা রোজা হিসাবে বলে থাকি বা সিয়াম বলে থাকি আরও কিছু নির্দিষ্ট কাজকর্ম আছে যা ওই সময় করা যাবে না এটা হচ্ছে বিধান এটাই শরীয়ত কিন্তু এই না খেয়ে থাকার পেছনে এই নির্দিষ্ট কিছু কাজ না করার পেছনে যে বিষয়টি রয়েছে মূল কারণটি রয়েছে যে হাকিকত রয়েছে সেটাই হচ্ছে মারেফত যদি শুধু না খেয়ে থাকা বা বিভিন্ন কাজ থেকে বিরত থাকাই যদি শুধু রোজা হতো বা সিয়াম হতো তাহলে আসলে এই কথা বলতেন না সেই ব্যক্তির জন্য রোজা বা সিয়াম উপোস ছাড়া বা না খেয়ে থাকা ছাড়া আর কিছুই না যে রোজা রাখলো বা না খেয়ে থাকলো কিন্তু পাপ কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না তার মানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে রোজার প্রকৃত অর্থ বা প্রকৃত নিগুর রহস্যটা কী নিগুর তত্ত্বটা কী মূল বিষয়টাই হচ্ছে সকল প্রকার পাপ কাছ থেকে নিজেকে বিরত রাখা সংযম করা এটাই হচ্ছে মূলত সিয়ামের হাকিকত না খেয়ে থাকাটা মূল বিষয় নয় বা নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকা নয় তারপর সিয়ামের আরও অনেক হাকিকত বা মারফত রয়েছে গুপ্ত বিষয় রয়েছে ইফতারের একটা হাকিকত বা মারফত রয়েছে সাহারির একটা বিষয় রয়েছে রোজার পরে ঈদের একটা ব্যাপার রয়েছে যে আধ্যাত্মিক বিষয়গুলো আছে সেগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় আলোচনা করব। ওই যে ভিতরের বিষয়গুলো রয়েছে সেইগুলি হচ্ছে মারিফত আর বাইরের বিষয়টি হচ্ছে কি শুধুই না খেয়ে থাকা এই টাইম থেকে এই টাইম এই নির্দিষ্ট কিছু কাজ আছে যেগুলি এই টাইমে করা যাবে না তবে রোজার সূর্যাস্তের পর থেকে সুভেচ্ছাদেকের রাগ পর্যন্ত এই কাজগুলি করা যাবে আমরা মূলত সেটা কি রোজা ভাবি অনেক কি দেখা যায় যে নামাজ পড়ে না বা অন্য কোনো কাজ করে না ভালো কাজও করে না কিন্তু রোজার মাস আসলে তারা ঠিকই তিরিশটা রোজা রাখে এবং রোজা রেখেও পাপ কাজ করে কারণ তারা না খেয়ে থাকা কি রোজা মনে করে রোজার হাকিকত বা রোজার যে শিক্ষা কোনো কিছুই তারা পায় না এজন্য এক মাস তারা তিরিশ দিন রোজা থাকে এবং বাকি এগারো মাস তারা পাপ করে ইভেন ওই তিরিশ দিনও তারা পাপ করে তারা ভাবে শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্তই শুধু পাপ কাজ করা যাবে না বা কিছু করা যাবে না বাকি সময় সব করা যাবে এই জন্য তারা রোজার মাসটা ভালো থাকে কাউকে গালি দেয় না গালি দেওয়ার ইচ্ছা করলে বলে যে আজকে আমি রোজা এই জন্য মুখ খারাপ করলাম না বা এটা করলাম না সেটা করলাম না এরকম কথা বলে তার মানে তারা ধরেই নেয় যে এই অবস্থায় এই কাজটা করা যাবে না কিন্তু মারফতের রোজাটা কি মারফতের রোজার হাকিকত কি মূলত একজন মানুষ যখন বালেক হয় তারপর থেকে তার রোজা শুরু হয়ে যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখনই তার পাপ এবং পুণ্যের হিসাব নেওয়া হয় তখন থেকে সে আর কোনো পাপ কাজ করতে পারবে না সব সময় তাকে সংযম করতে হবে এটাই মারফতের রোজা না খেয়ে থাকা বা নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকা এই যে বাহ্যিক আইন এটাই শরীয়ত আর ভেতরে যে শিক্ষা সেটাই মারিফত জাকাতের বিষয়টাই এইরকমই বাহ্যিকভাবে সম্পদের আড়াই পার্সেন্ট দান করা হচ্ছে শরীয়ত কিন্তু মারফতের জাকাত মূলত দেহের ভেতরে দেহের ভেতরে একটা অংশ আছে যেটা জাকাত দিতে হয় তার মানে এই নয় যে আমরা শরীয়তকে পালন করব না দুনিয়াদারি বা বাহ্যিক যে হিসাবটা আছে সেটা আমাদের করতে হবে সেটার পাশাপাশি আমাদের ভেতরের যে ব্যাপারটা আছে সেটা করতে হবে কারণ রাসুল যেহেতু বলেছেন ভেতর এবং বাহির আছে আমি শুধু ভেতর নিয়ে থাকলেই হবে না আমার বাহিরেরও গুরুত্ব দিতে হবে বাহিরটা পালন করার পর আমি ভেতরেরটা করবো যদি শুধু ভেতর নিয়ে থাকি বাহির বাদ দিই তাহলেও আমার এই বিষয়টার কোনো অস্তিত্ব থাকে না কারণ আমার দেহ না থাকলে আমার তেমন কোনো অস্তিত্ব নেই আমি চলতে পারবো না কাজ করতে পারবো না আমার এই দেহটি হচ্ছে শরীয়তের মতো আর ভেতরে যে আমি আছি সেটাই হচ্ছে মারিফত দেহ ছাড়া আমি চলতে পারছি না আমি ছাড়া দেহ চলতে পারছে না সুতরাং দুইটারই গুরুত্ব আছে সুতরাং কেউ বলবে যে আমি শুধুমাত্র দেহের জাকাত দিব কিন্তু আমার সম্পদের জাকাত দিব না এগুলির কোনো হিসাব নাই দান করবে না বিভিন্ন অজুহাত দেখাবে মারফতের দোহাই দিবে তারা মূলত ভ্রান্ত কারণ বাইরের আড়াই পার্সেন্ট সম্পদ দান করা খুব সহজ দেহের জাকাত মূলত অনেক কঠিন শরীয়ত সহজ শরীয়ত খুব সহজভাবেই পালন করা যায় কিন্তু মারফত অনেক কঠিন বিষয় বছরে এক মাস না খেয়ে থাকলে নির্দিষ্ট সময় পর্যন্ত তাকেই আমরা রোজা বলি কিন্তু মারফতের রোজা সেই রকম নয় জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্তই মারফতের রোজা এটা আরও কঠিন চব্বিশ ঘন্টাই রোজা থাকতে হচ্ছে তাদের অর্থাৎ সকল খারাপ কাজ থেকে তাদের বিরত থাকতে হচ্ছে কুর্বানির শরিয়তটি দেখেন একটি পশুকে নির্দিষ্ট বয়সের হতে হবে এই এই গুণ থাকতে হবে এই দোষগুলি থাকা যাবে না এই দিনে এই তিন দিনের মধ্যে তাকে কুরবানি দিতে হবে কুরবানির গোস্তকে এভাবে ভাগ করতে হবে এই যে ব্যাপারগুলো রয়েছে এভাবে জবাই করতে হবে পশুকে এগুলো হচ্ছে শরীয়ত মারফত কি মারফতের কুরবানি হচ্ছে নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া কাজী নজরুল ইসলাম যে কথাটি বলেছেন মনের পশুরে কর জবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই অর্থাৎ আমিত্ব বিসর্জন কুরবানির যে ব্যাপারটি রয়েছে আল্লাহ রসুল কি বলেছে আমাদের কুরবানির যে গোস্ত রয়েছে অর্থাৎ যে পশুর যে গোস্ত রয়েছে এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় হচ্ছে আমাদের তাকুয়া কুরবানির এই হাকিকতটি মোটামুটি সবাই জানে কিন্তু মানে না তারপরও কি করে তারা পাল্লা পাল্লি করে গরু কিনে বা অন্য উট কিনে কে কত টাকা দিয়ে কিনতে পারে কত গোস্ত হলো এইসব বিষয় নিয়েই তারা থাকে মূল হাকিকতটি তারা দেখে না তারা তাদের আমিত্বকে বিসর্জন দেয় না আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো মোটামুটি সবাই বুঝে যে রোজা রাখলে পাপ কাজ করা যাবে না এটা একটা তার ভেতরগত হাকিকত কুরবানি করলে মনের ভেতরের পশুকেও জবাই করতে হবে এটাও সবাই বুঝে কিন্তু এটা পালন করে না তো শরীয়ত হচ্ছে এরকম যতগুলো বিষয় আছে ইসলামের সবগুলো বিষয় হচ্ছে শরীয়তের মধ্যে পড়ে অর্থাৎ আইন বিধিবিধান কিভাবে কি করতে হবে আর মারফত হচ্ছে সেটারই ভেতরগত বিষয়টা শরীয়ত এবং মারফত হচ্ছে ঠিক আমাদের দেহ এবং আমাদের মতো দেহটি আমরা নই এই দেহের ভেতরে আমরা আছি কিন্তু এই দেহ ছাড়া আমরা চলতে পারি না তো শরীয়ত হচ্ছে এরকম বাহ্যিক ব্যাপারগুলো অর্থাৎ আইন মারফত হচ্ছে সেটার ভেতরের বিষয়টি শরীয়ত এবং মারফতকে সেভাবে পার্থক্য করার কিছু নেই আমরা বিভিন্ন সময় শরীয়ত মারফতের পালা দেখি এই বিষয়গুলো মূলত হয়েছে আমাদের সমাজের কিছু মানুষের কারণে কারণ আমরা শরীয়ত বলতেই বুঝি নামাজ রোজা হজ জাকাত বাহ্যিক যে ব্যাপারগুলো আছে সেটাকে আর মারফত বলতেই মূলত বুঝি যে পীর ফকিরি বা এই লাইনের যারা আছে তারা তবে কি এরা কেউ শরীয়ত পালন করে না বিষয়টি মূলত এরকম নয় এটা আমাদের ভুল ধারণা উদাহরণস্বরূপ বলা যায় ধরেন আমরা কেউ একটি রসগোল্লা খাবো এই রসগোল্লা বানানোর যে নিয়ম নিয়মকানুন রয়েছে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন আছে এর বাইরে যদি আপনি অন্যভাবে নিজের মতো করে করতে চান তাহলে রসগোল্লা হবে না হয়তো বা শক্ত হয়ে যাবে আর না হলে সেটাই আর গোল থাকবে না ভেঙে যাবে নরমের কারণে তাহলে আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে যদি রসগোল্লা বানাতে চান ওই নিয়মগুলো ফলো করে তবেই আপনি রসগোল্লাটি সঠিকভাবে বানাতে পারবেন তো এই যে রসগোল্লা বানানোর যে নিয়ম আছে সেটাই হচ্ছে শরীয়ত এর বাইরে যাওয়া যাবে না এটুকুর মধ্যে থাকতে হবে এখন এই যে আমি রসগোল্লা বানাচ্ছি ময়দা আটা তেল বা যে বিষ চিনি এই বিষয়গুলো যে মাখছি হাতে এই যে একটা প্রসেসিং একটা পথ এটাই হচ্ছে মূলত তরিকত এই কাজটা না করলে এই পথ অবলম্বন না করলে রসগোল্লা হবে না আর মারফতটা কি হচ্ছে এই যে রসগোল্লা সম্পূর্ণ বানানো হয়ে গেল একটা পূর্ণ আকৃতি পেল আপনি খেলেন এখন আপনি রসগুলার স্বাদ বুঝতে পারলেন নরম না শক্ত মূল কি বিষয়টা এর ভেতরে যে একটা স্বাদ আছে বাহ্যিকভাবে তো আপনি শুধু একটা সাদা বা গোল কিছু একটা দেখলেন কিন্তু যখন খেলেন তখন এটা স্বাদ অনুভব করলেন মূল বিষয়টা জানতে পারলেন অন্তর্নিহিত যে বিষয়টা রয়েছে অর্থাৎ রসগুলো খুব মিষ্টি সুস্বাদু এই যে ব্যাপারটা এটাই হচ্ছে মারিফত যদি আপনি শুধু পথে হাঁটেন বিভিন্ন ছানা পেনা করেন এই যে প্রসেসিংটা করলেন এটা করলেই হবে না নিয়ম মানতে হবে অর্থাৎ আপনাকে শরীয়ত মানতে হবে তারপরে সেই তরিকত অনুযায়ী আপনাকে চলতে হবে সেই পথে তারপরই আপনি মারফতটা পাবেন একটা আরেকটা থেকে আলাদা নয় বিচ্ছিন্ন নয় তিনটা বা চারটা বলেন হাকিকত শরীয়ত তরিকত হাকিকত মারফত অহেদানিয়াত এই যে মূল পাঁচটা যে বিষয় রয়েছে বা চারটা যে বিষয় রয়েছে এই সব কিছু একটার সাথে আরেকটা সম্পৃক্ত একটাকে ছাড়া আরেকটাকে কল্পনাও করা যায় না আরেকটি বিষয় হচ্ছে বিধান মূলত তাদের জন্য যারা বিধান পালন করতে চায় না মানতে চায় না তাদের জন্যই বিধান যারা ভালো সুস্থ তাদের জন্য কিন্তু বিধান করা হয় না ভালো মানুষের জন্য বিধান করা হয় না এত নিয়ম নীতি এত কিছু করা হয়েছে শুধুমাত্র খারাপ মানুষদের জন্যই যেন তারা শৃঙ্খলায় আবদ্ধ থাকে একটা সীমাবদ্ধের মধ্যে থাকে এর বাইরে যেন তারা না যায় একটা বাউন্ডারির মধ্যে থাকুক এর চাইতে এটার বাইরে যদি তারা যায় তাহলে তারা পাপ করবে কিন্তু জ্ঞানী এবং যারা ভালো তারা এটার বাইরেও যাবে না তারা সঠিক বিষয়টা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী আমল করতে পারবে কাজ করতে পারবে উপস্থিত বুদ্ধির মাধ্যমে কিন্তু যারা খারাপ তাদের একটা নিয়ম বেঁধে দেওয়া হয় যে তুমি ইউটিউবের বাইরে যাবে না তুমি এই কাজ করবে এই কাজ করবে না তা বিধান হচ্ছে সেই সব মানুষদের জন্য যারা পূর্ণ কামেল ব্যক্তি তাদের জন্য এই বিধান নয় তারা তাদের প্রয়োজন অনুসারে যখন যেটা করা দরকার তারা সেটা নিজ সিদ্ধান্তেই করতে পারে তাদের বাইরের কোনো বিধানের প্রয়োজন হয় না তারা কোনো খারাপ কাজ করে না কখনো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান তাদের ভেতর থেকেই উদয় হয় তাই কোনো আধ্যাত্মিক ব্যক্তিকে যদি আমরা শরীয়তের কিছু নিয়ম পালন করতে না দেখি তাহলে তাকে গালি দিতে পারি না তাকে খারাপ বলতে পারি না হতে পারে তার পেছনে যে একটি ঘটনা আছে বা তার পেছনে যে কারণ লুকিয়ে আছে তা আমরা জানি না এরকম অনেক ঘটনা আছে যে অনেক আউলিয়াদের জীবনেই শরীয়ত বিরোধী হুকুম দেওয়া হয়েছে কাজ করতে বলা হয়েছে পরে দেখা গেছে যে তারা মূলত শরীয়ত বিরোধী কোনো কাজ করেনি বরং তার পেছনে অনেক বড় একটি কারণ ছিল যেমন সুফি হাফিজ বলেছে যে আমার কামেল মসজিদ যদি সরাব বা মদ দিয়ে যাই রঞ্জিত করে তার মধ্যে নামাজ আদায় করতে বলে তাহলে আমি তাই করবো কারণ এর মধ্যে যে কি ভেদ রয়েছে তা আমার মসজিদি ভালো যান বাহ্যিকভাবে বিচার করলে দেখা যায় এটি একটি শরীয়ত বিরোধী কথা অনেকের কাছে এটি খারাপ লেগেছে বা খারাপ লাগেও অনেকে অনেক রকম মন্তব্য করে কিন্তু এর মূলত কারণটা কি ছিল আমি যতটুকু জানি এর পেছনে অনেক বড় একটি সত্য লুকায়িত ছিল তার গুরু তাকে একবার বলেছিল ব্যবসা যাও তখন সে খুব চিন্তিত হলো যে আমার গুরু এটা কি বলছে যে আমি কেন ব্যাশ্যালয়ে লয়ে যাবো আমি জীবনে পর তাকাই নি তারপরও সে ভাবল গুরুর যেহেতু হুকুম যাই তারপরে দেখা যাবে কি হয় কিন্তু তার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল তারপর যখন সে ব্যবসালয়ে গেল তখন সে দেখলো দস্যুরা তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে ব্যবসালয়ে বিক্রি করে দিচ্ছে তারপরে সে সেখান থেকে তার স্ত্রিকে উদ্ধার করে নিয়ে আসে তখন সে বুঝতে পারে মূলত তার গুরু বা মুর্শিদ কেন তাকে ব্যবসালয়ে যেতে বলেছিল এর পেছনে আসলে কি কারণ ছিল যখন সেটা বুঝতে পারে তখন সে অনুতপ্ত হয় তারপরে সেই বাক্যটি লেখে যে আমার মুর্শিদ যদি শরাব দিয়ে যাই নামাজ রঞ্জিত করে আমাকে তার মধ্যে নামাজ আদায় করতে বলে আমি তাই করব। কারণ সে তখন বুঝতে পেরেছিল যে আমার মুর্শিদ বিনা কারণে আমাকে কোনো কাজ করতে বলবে না তাই মারফত এরকম অনেক বিষয় আছে যা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে হাদিসা আছে কিছু কিছু লোক আল্লাহর কাছে মুমিন কিন্তু মানুষের কাছে কাফের আর কিছু কিছু ব্যক্তি মানুষের কাছে মমিন আল্লাহর কাছে কাফের তাই আমরা এই বিষয়গুলো বুঝতে সক্ষম নই সবসময় তাই যাকে তাকে যেরকম দেখে আমরা একটা খারাপ মন্তব্য করতে পারি না আল্লাহর রাসুল্লের আরেকটি হাদিস এরকম আছে যে কিছু ব্যক্তিকে দেখা যাবে যাদের উস্কো চুল যাদেরকে পাগলের মতো মনে হবে মানুষ তাদেরকে ধিক্কার জানাবে পাগল মনে করবে কিন্তু মূলত তারা থাকবে আল্লাহর উলি এবং উচ্চ পর্যায়ের বান্দা এই কথাটিও আমার নয় এই সব হাদিসগুলো মূলত সেই সব মারফতপন্থী ব্যক্তিদের জন্যই বলা হয়েছে যেন আমরা যাকে তাকে দেখি খারাপ মন্তব্য না করে বসি কারণ তার পেছনে কি হচ্ছে বা এর মূল হাকিকত কি তা আমরা জানি না তবে শরীয়ত মারফতের যে পাল্লা বা যে কথা বাহাস আছে এটা মূলত সঠিক নয় এরকম কিছু নয় এটা আমাদের কারণে তৈরি হয়েছে আমরা শরীয়তকে এখন একটা পাঠ করেছি মারফত মারফতকে একটা পাঠ করেছি মূলত দুইটা একই দেহ এবং আমার মতো দেহ এবং আমি যেরকম শরীয়ত এবং মারফত সেরকম পাল্লাপাল্লির পাল্লির কিছু নেই এখানে কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা বা সামাজিক যে অবস্থা রয়েছে মানুষের মধ্যে যে মনোভাব রয়েছে আমরা এগুলিকে পার্থক্য করে ফেলেছি আমরা এখন হুজুর বা আলেম বলতে বুঝি একটা সম্প্রদায়কে যারা মূলত শুধু কোরআন হাদিস জানে অন্য কোনো আধ্যাত্মিক বিষয় জানে না এবং পীর ফকির বলতে তাদের বুঝি যারা শুধু আধ্যাত্মিক বিষয় জানে কোরআন হাদিস জানে না কোরআন হাদিস মানে না মূলত এরকম নয় আলেম ওলামা মূলত কারা ছিল মাওলানা জালাউদ্দিন রুমি রহমাতুল্লাহ যার জন্য মূলত এইসব আলেমদের উৎপত্তি তারা যদি পথ না দেখাতেন তাহলে এইসব আলেমের উৎপত্তি হতো না এরা মূলত আলেমদেরও আলেম এদের কি মূলত আল্লামা বলা হয় ইমাম গাজ্জালী এরা ছিল আলেম শুধুমাত্র কোরআন হাদিস নয় এর অভ্যন্তরীণ যে জ্ঞান রয়েছে তাও তারা পরিপূর্ণভাবে জানতো বিষয়টা এরকম নয় যে বর্তমান পীর ফকিররা যারা আছে তারা কোরআন হাদিস জানে না তারাও জানে তারাও শরীয়ত সম্পর্কে অবগত তারা ভেতর এবং বাহির উভয়ের জ্ঞান রাখে কিন্তু এক সম্প্রদায় আছে যাদেরকে আমরা আলেম সম্প্রদায় বলে থাকি এখন তারা শুধু কোরআন হাদিসের বাইরের বিষয়গুলো নিয়েই ঘাটাঘাটি করে ভেতরের বিষয়গুলো তাকায় না নামাজে মনোযোগ বলতে শুধুমাত্র কোনটার পরে কোনটা করতে হবে এটাই বুঝে এটাই মানুষকে বোঝায় তারা কখনও সেই ভেতরের বিষয়টি বোঝায় না নামাজে মেরাজ বান্দার জন্য মমিনের জন্য এই বিষয়গুলি তারা কখনো আলোচনা করে না তাই আমি বলতে চাচ্ছি শরীয়ত মারফত তরিকত্বের যে বিষয়টা রয়েছে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই সব কিছু মিলিয়েই একটি যা ভেতরের বিষয় সেটা মারফত যা বাইরের বিষয় বাইরের আইন কানুন সেটাই শরীয়ত বাইরে থেকে দেখলে সেটা শরীয়ত হয়ে যায় সেটার ভেতরের যে বিষয়গুলো আছে সেটাই মারফত তাই এগুলিকে পার্থক্য করার কিছু নেই সালাতে নিয়ম কানুন এই বিষয়গুলো শরীয়তে এসেছে আর অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলি মারফতের বিষয় তা আপনি কোনটাকে বাদ দিবেন শরীয়ত না থাকলে মারফতের বিষয়ে আমরা জানতামই না শরীয়তের কারণে আমরা বাইরের বিষয়টি জানি ফলে আমরা মারফত অর্থাৎ ভেতরের বিষয়টা জানার চেষ্টা করি এবং ভেতরের বিষয়টা অবশেষে জানতে পারি বা বুঝতে পারি দেহ না থাকলে আমার অস্তিত্ব কেউ কোনো দিন কল্পনাও করতো না কেউ আমাকে চিনতো না কেউ আমাকে বুঝতো না আমার কথা কেউ শুনতো না আমার কোনো অ্যাক্টিভিটি থাকতো না দেহকে বাদ দিয়ে আমি চলতে পারবো না কিন্তু দেহের চাইতে আমার মূল্য বেশি আমার কারণে দেহের উৎপত্তি দেহের কারণে আমার নয় তাই শরীয়তের চাইতে মারফতের গুরুত্ব বেশি মারফতের কারণে শরীয়তের উৎপত্তি হয়েছে শরীয়তের কারণে মারফতের নয় ভেতরের বিষয়টাকে বাহ্যিকভাবে বোঝানোর জন্যই শরীয়তের উৎপত্তি ভেতরের বিষয়টা না থাকলে তো শরীয়ত বা বাইরের বিষয়টার কোনো প্রয়োজনীয়তাই ছিল না ভেতরের বিষয়টাকে ঢাকনা স্বরূপ বা ঢেকে রাখার জন্যই মূলত শরীয়তের আবির্ভাব হয়েছে প্রত্যেকটা ইবাদত বা প্রত্যেকটা আধ্যাত্মিক যে বিষয়গুলি রয়েছে মারফতের যে বিষয় রয়েছে তার সব কিছুই শরীয়তে বাহ্যিকভাবে রয়েছে আর শরীয়তে যেটা বাহ্যিকভাবে রয়েছে সেটা মারফতের তার একটা গভীর বিষয় রয়েছে আশা করি শরীয়ত এবং মারফতের বিষয়টি বোঝাতে পেরেছি এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে তাও বুঝালাম আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝে থাকেন তাহলে মন্তব্য করবেন আমি সেই বিষয়গুলো আবার পরবর্তীতে ক্লিয়ার করার চেষ্টা করব। যদি পারি মন্তব্যের ঘরে লিখে সেগুলোর রিপ্লাই দিব জবাব দিব আর যদি না পারি তাহলে পরবর্তীতে ভিডিও আকারে সেগুলো প্রকাশ করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে